हेलो बच्चों, आज के निये आसलम क्लास 11 टीबीएससी स्टूडेंटर जो एक होल सिलेबासर ऊपर मीन्स टर्म टू सिलेबासर ऊपर टोटाल कम्प्लीट सजेशन 70 मार्क्स। तो प्रत्येक चैप्टर एवं यूनिट थे हमें 1 मार्क 2 मार्क 3 मार्क माने एक बड़ो टाइप क्वेश्चन 3 मार्क आते पारे 4 मार्क आसते पारे 5 मार्क आसते पारे। तो जेनरली 3 मार्क एगुलो देवा सम्भावना अनेक बेशी। तो प्रत्येक चैप्टर थे एरकम 1 मार्क 2 मार्क 3 मार्क क्वेश्चन रेडी करलाम जेगुलो आमार काछे खुबी इम्पोर्टेंट लागलो। और आमि 1 मार्क क्वेश्चनगुलोर आंसर क्वेश्चन साथे ही नीचे दिए दिलाम। और ये सजेशनटार एकटु डिसएडवांटेजो आछे मीन्स आमार एकटु बोलते पारो आमार सजेशनर एकटु व्यतिक्रम बा एकटु डिसएडवांटेज जेटा आमि सजेशनटार मध्ये एकटाओ न्यूमेरिकल्स देई नाई। ठीक आछे, न्यूमेरिकलेर जोन्नो तोमादेर कि करते लागबे एनसीईआरटी बोइयेर जतगुला न्यूमेरिकल आछे सबगुला एकटु भालो करे देखा जाओ। एबं एनसीईआरटी बोइयेर जदि सबगुला न्यूमेरिकल देखते कारो असुविधा हय़ सिलेक्टिव किछु देखते चाओ ताहले बुकेर मध्ये देखबा छोटो छोटो न्यूमेरिकल किछु करानो आछे एबं खूब अल्प संख्यक न्यूमेरिकल एक्सरसाइज आछे एगुलो तुम्हारा देखानो एक्सरसाइजर सल्यूशन तुम्हारा जेकोनो बायर बुक मीन्स छाय प्रकाशनी नौ बा पारल प्रकाशनी नौ बा सातरा नौ ओईटार मध्य तुम्हारा एक्सरसाइजर सल्यूशन पे जाबे। तो ओखान थेके तुम्हारा एनसीईआरटी बुकटा करानो न्यूमेरिकलर जोन्नो ताहले तुम्हारा 70 मध्य आउट अफ 70 मध्य तुम्हारा आशा करी होल मार्क कमन पड़े। আর থিওরির জন্য আমি যেগুলো দিলাম যথেষ্ট মোর দেন অনেকগুলো কোশ্চেন দিলাম। তো তার মধ্যে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এক্সাম যেহেতু সামনে তো আশা করি সবারই কোনো না কোনো প্রাইভেট টিউটর বা স্কুল টিচার থেকে হেল্প তোমরা হোল ইয়ার নিলা। তো মিন্স টিচার ছাড়া তো কেউ আশা করি হোম স্টাডি হলেও তোমরা করছো। তো ওইখান থেকে 2 মার্কের 3 মার্কের কোশ্চেন যারা বেসিক নলেজে একটু দুর্বল বই ঘেটে একটু কষ্ট করে বার করে নেবা। আর তারপরও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, আমি তার সলিউশন তোমাদেরকে নেক্সট ভিডিওতে বা ভিডিও বানিয়ে পার্টিকুলার তোমাকে ট্যাগ করে আমি আপলোড করে দেব। আর তাছাড়া আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউটে যাও, অ্যাবাউটে গেলে আমার অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বারও পাবে। ওইখানে থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাহলে আমি সলিউশন করে দরকার পড়লে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে, তো এটা থেকে আশা করি হোল মার্ক কমন পড়বে। তো হোল মার্ক কমন না পড়লেও ম্যাক্সিমাম মার্ক আসার চান্স আছে। তারপরেও যদি কেউ স্যাটিসফাই না তাহলে তোমাদের যে টিউটার বা তোমাদের যে স্কুল থেকে যে নোটগুলো দিছে এগুলি পড়ো। এবং ওভারঅল এনসিইআরটি বুকটা খুব ভালো করে কয়েকবার রিডিং করে যাও, তাহলে তো কোনো চান্সই নাই মার্ক ছোটার। এনসিইআরটি বুক যত ভালোভাবে মনে রাখতে পারবা হোলটা বুঝতে পারবা তাহলে তোমরা এমনিতে 70-তে আউট অফ 70 কমন পেয়ে যাবে। তবুও আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন দিলাম যাতে একটু রিভিশনও হয়ে যায় প্লাস তোমাদের প্র্যাকটিসও হয়ে যায় এবং দুর্বল স্টুডেন্টদের জন্য একটু হেল্পও হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা এবং শেয়ার করবা। আর সাজেশনটা কোথায় পাইবা, সাজেশনটা পাওয়ার জন্য যাও আমার ডেসক্রিপশন বক্সে, ওইখানে গিয়ে দেখো পিডিএফ এর লিংক দেওয়া আছে, জাস্ট ক্লিক করো তোমরা ডাইরেক্টলি সাজেশন দেখতে পারবা। অনলি 5 পেজ অর 6 পেজের সাজেশন, তারপর তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে শুরু করে দাও। ঠিক আছে, এক্সাম খুব সামনে, সরি ফর দ্যাট, সাজেশনটা আসতে একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি ক্লাস 12-এর সাজেশনটা রেডি করছিলাম এতদিন, তো ওইটা কমপ্লিট হয়ে গেল, এখন 11টা করলাম। তারপর আমরা নেক্সট নিউমেরিক্যালের ভিডিও ধীরে ধীরে আপলোড করব। যদি পারো ওই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের নিউমেরিক্যালেরও বেসিক নলেজ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নেক্সট নিউমেরিক্যাল ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।